তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা? সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েন সিরিজের আজকের পর্বে তোমরা দেখবে জম্বি গল্পটির বাকি অংশ। তোমাদের কি মনে আছে বন্ধুরা, গত পর্বে তোমরা কি দেখেছিলে? গত পর্বে তোমরা দেখেছিলে এলিয়েন সিপের ষড়যন্ত্রে সজীবদের শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে, আর সেই ভাইরাসের কারণে সেখানকার মানুষেরা মানুষ খেকো জম্বিতে পরিণত হয়। একদিকে জম্বিদের হাত থেকে শহরের বাকি মানুষদের বাঁচানো, আর একদিকে ভাইরাসের ভ্যাকসিন তৈরি, দুটি কাজ একসাথে করা সজীবের পক্ষে সম্ভব ছিল না। আর তাই সজীব তার সুপার স্পিড ও ম্যাজিক্যাল কারকে নাগরাজ্যে পাঠায় তার নাগিন মায়ের সাহায্যের জন্য। কিন্তু এদিকে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। শহরের মানুষেরা যার আশা ভরসায় দিন কাটাচ্ছিল, সেই সজীবও হয়ে যায় একটা মানুষ খেকো জম্বি। তো বন্ধুরা, চলো দেখে আসি আজকের পর্বে কি হয়। আরে, এ তো দেখছি সজীব। তাই তো দেখছি, ওটা সজীব তো। সর্বনাশ, সজীবও তাহলে জম্বি হয়ে গেল। এখন আমাদের যে কি হবে? কপালে যা লেখা আছে তাই হবে। যাই, দ্রুত মেয়র সাহেবকে খবরটা জানিয়ে দেই। আমাদের একটা কিছু তো করতেই হবে। স্যার, একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবরের আর কি বা বাকি আছে ইন্সপেক্টর? স্যার, সজীব জম্বি হয়ে গিয়েছে। এটাই শোনা বাকি ছিল। কি আর করার, এই শহরকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এখন তাহলে কি হবে স্যার? মিস্টার মেয়র, আমার কাছে খবর এসেছে আপনার সুপার হিরো সজীব সেও জম্বি হয়ে গিয়েছে। তার মানে আপনার শহরকে বাঁচানোর আর কোনো উপায় নেই। মিস্টার প্রেসিডেন্ট, আমাদের হাতে এখনো একটা উপায় রয়েছে। কি সেই উপায়? সজীবের নাগিন মা। সজীবের নাগিন মা মানে সেই নাগরানী? মিস্টার প্রেসিডেন্ট, আপনি ঠিকই ধরেছেন, নাগরানী আসছে আমাদের উদ্ধার করতে। ঠিক আছে, তবে আপনার হাতে সময় রয়েছে আর মাত্র 24 ঘন্টা। মিস্টার মেয়র, একটা কথা মনে রাখবেন, আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে। প্রেসিডেন্টের মুখে এমন কথা শুনে শহরের মেয়র আর পুলিশ প্রধান খুব ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারলো আগামী 24 ঘন্টার মধ্যে যদি তারা জম্বি ভাইরাসের ভ্যাকসিন বানাতে না পারে, তাহলে তাদের পুরো শহরকে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে, আর তাতে এই শহরের কেউ বাঁচবে না, সবাই মারা পড়বে। আমার প্ল্যান কাজ করেছে। এবার সজীবকে তার নিজের লোকেরাই মেরে ফেলবে। সজীব, তুমি আমার অনেক ক্ষতি করেছো, এবার আর তোমার রক্ষা নেই। ঠিক বলেছেন চিফ, এবার আর সজীবের রক্ষে নেই। এদিকে প্রেসিডেন্টের কথায় মেয়র খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভেবেই পাচ্ছিলেন না এখন তার কি করা উচিত। ঠিক এমন সময় মেয়রের কার্যালয়ের সামনে এসে থামে সজীবের সুপার স্পিড ও ম্যাজিক্যাল কার, আর সেই ম্যাজিক্যাল কার থেকে নেমে আসে সজীবের নাগিন মা। স্যার, জলদি বাইরে আসুন, নাগরানী এসেছে। নাগরানী, আপনি তাহলে এসেছেন। আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন, এই শহরবাসীকে বাঁচান। সজীব ডেকেছে আর আমি আসব না, এটা কি করে হয়? কিন্তু সজীবকে দেখছি না যে। নাগরানী, সজীব জম্বি হয়ে গিয়েছে। সজীব ওই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে? কি বলছো কি এসব? হ্যাঁ নাগরানী, আসুন আমার সাথে।
নাগরানী, আমরা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এদেরকে সুস্থ করার জন্য ভ্যাকসিন বানাতে না পারি, তাহলে সেনাবাহিনী এই পুরো শহরকে বোমা মেরে উড়িয়ে দিতে বাধ্য হবে। আর সেটা হলে আমরা কেউ বাঁচব না, এমনকি সজীবও বাঁচবে না। কিন্তু 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন বানানো তো প্রায় অসম্ভব ব্যাপার। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই নাগরানী, এখন আপনি আমাদের একমাত্র ভরসা। ঠিক আছে, আমি চেষ্টা করছি, তবে তার আগে আমার একটা জম্বি লাগবে যাতে ওই ভাইরাসটা সম্পর্কে আমি জানতে পারি। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন নাগরানী, আমি এখনই জম্বি নিয়ে আসছি। এরপর পুলিশ প্রধান নাগরানীর কথা মতো একটা জম্বিকে ধরে নিয়ে আসলো, আর নাগরানী সেই জম্বির শরীরে তার নাগমনের শক্তি প্রয়োগ করে বুঝতে চাইল এই জম্বি ভাইরাসের ভ্যাকসিন বানাতে কোন ওষুধ দরকার হবে। বুঝতে পেরেছি, তবে ভ্যাকসিন বানানোর এই ঔষধ আনার জন্য আমাদের যেতে হবে মহাসমুদ্রের এক নির্জন জায়গা কুশিয়ার দ্বীপে। সেখানে রয়েছে পৃথিবীর সব থেকে পুরাতন নীল কাঁকড়া, আর ওই কাঁকড়ার নীল রঙের রক্তে রয়েছে জম্বি ভাইরাসের ভ্যাকসিন তৈরির ঔষধ। নাগরানী, এখন তাহলে আমরা কি করব? তোমরা এখানেই থাকো, আমি কুশিয়ার দ্বীপে যাচ্ছি নীল কাঁকড়ার রক্ত আনতে। নাগরানী, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সেটা আমি মাথায় রেখেছি। এরপর নাগরানী সেই নীল কাঁকড়ার রক্ত আনবার জন্য রওনা দেয় সে কুশিয়ার দ্বীপের পথে। এখন তাহলে কি হবে? আমাদের সব প্ল্যান কি ভেস্তে যাবে? সজীবকে কি আমরা এবারের মতো মারতে পারবো না? চুপ করো শয়তানকাল, এবার আর সজীবের রক্ষা নেই। শয়তানকাল, হুশিয়ার দ্বীপে তুমি এখনই যাও আর নাগরানীকে বন্দি করে নিয়ে আসো। ঠিক আছে চিফ, আমি এখনই যাচ্ছি। কুশিয়ার দ্বীপে তো আসলাম, এখন নীল কাঁকড়া পেলেই হলো। আরে এই তো পেয়ে গেছি, এটাই তো সেই নীল কাঁকড়া। যাই, এখন আর কোনো দেরি করা ঠিক হবে না, হাতে আর খুব বেশি সময় নেই। এরপর সজীবের নাগিনমা যখন সেই নীল কাঁকড়াটিকে নিয়ে সজীবদের শহরে ফিরে আসবে, এমন সময় সেখানে চলে আসে শয়তানকাল। নাগরানী, তুমি তাহলে সজীবকে বাঁচানোর জন্য এখানে এসেছো, কিন্তু আজ তোমাকে বাঁচাবে কে? শয়তানকাল, আমার পথ ছেড়ে দাও, আমার হাতে এখন সময় নেই। নাগরানী, এই নীল কাঁকড়া নিয়ে যেতে চাইলে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। ঠিক আছে শয়তানকাল, তবে তাই হোক। এরপর সজীবের নাগিনমা আর শয়তানকালের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ানক যুদ্ধ। নাগরানী তার মনির শক্তি
দিয়ে জাদু মারতে থাকে শয়তান কালকে। এদিকে শয়তান কালো কম নয়, সেও তার কালো জাদুর শক্তি নাগরানির উপরে মারতে থাকে। নাগরানী জাদু মারে তো আরেকবার শয়তান কাল জাদু মারে, কেউই কোনো অংশে কম নয়। এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর এক পর্যায়ে নাগিনের জাদুতে শয়তান কাল ধরাশয়ী হয়ে যায়। শয়তান কালের মুখ দিয়ে তখন রক্ত বের হতে শুরু করে, আর তখন শয়তান কাল ওই কুশিয়ার দিক থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর নাগরানী ওই নীল কাকড়া নিয়ে আবারও রওনা দেয় সজীবদের শহরে। মিস্টার মেয়র, এই নিন নীল কাকড়া, এটা দিয়েই ভ্যাকসিন তৈরি হবে। আমাদের হাতে একদমই সময় নেই, এক্ষুনি ভ্যাকসিন বানিয়ে ফেলো। এরপর নাগরানীর দেয়া নীল কাকড়ার রক্ত দিয়ে সেখানকার বিজ্ঞানীরা খুব দ্রুত জম্বি ভাইরাসের ভ্যাকসিন বানিয়ে ফেলে। মিস্টার মেয়র, আমি জানতে পেরেছি আপনারা জম্বি ভাইরাসের ভ্যাকসিন বানাতে সফল হয়েছেন, আপনাদের অভিনন্দন। শহরের এত মানুষকে একসাথে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়, তাই আমি কিছু হেলিকপ্টার পাঠাচ্ছি। ভ্যাকসিন হেলিকপ্টারের সাহায্যে স্প্রে করে দিন। আপনি একদম ঠিক বলেছেন মিস্টার প্রেসিডেন্ট, আমরা তাই করছি। এতে করে শহরের সব মানুষ দ্রুত ভ্যাকসিন পাবে। ঠিক আছে, ধন্যবাদ। এরপর প্রেসিডেন্টের কথা মতো হেলিকপ্টারে করে সারা শহরে জম্বি ভাইরাসের ভ্যাকসিন স্প্রে করে দেয়া হয়। ভ্যাকসিন পেয়ে শহরের সব জম্বি আবারও আগের মতো মানুষ হয়ে যায়, আর সেই সাথে সজীব সুস্থ হয়ে যায়। নাগিন মা, তুমি না থাকলে এবার মনে হয় এই শহরবাসীকে আমরা বাঁচাতে পারতাম না। তুমি একদম ঠিক বলেছো সজীব। নাগরানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজীব, আমার বিপদের দিনে তুমি যেমন এগিয়ে এসেছিলে, তেমনি তোমার বিপদে এগিয়ে আসা আমার দায়িত্ব। তো বন্ধুরা, সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েনের আজকের পর্বটি এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিও আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা এখনো আমাদের চাঁদের বুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। এবং আমাদের পরবর্তী গল্পটি সবার আগে দেখতে চাইলে পাশের বেল বাটনটি অন করে দাও। বরাবরের মতো আজকেও আমাদের বুদ্ধিমান বন্ধুদের জন্য একটা প্রশ্ন রয়েছে। বন্ধুরা, বলো তো নীল কাকড়ার ওই দ্বীপটির নাম কি ছিল? যাদের যাদের এই প্রশ্নটির উত্তর জানা আছে, তারা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাও। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, বাই বাই।